Hey guys, so friend, so bondura, so guys, it's me, it's me, Pritom. Hey guys, good morning, namaskar, shop. আজকে ঘুম দিয়ে উঠে ব্লগটা শুরু করলাম। সো ইন্ট্রোটা দেওয়া যাক। হে গাইস, দিস মি প্রীতম দাস, আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো দিস ইজ ব্লগ 11। আমি জানি আমি ব্লগ 10টা পুরো করতে পারিনি, তোমরাও জানো আমি ব্লগ 10 পুরো করতে পারিনি, তার জন্য সরি। কিন্তু ব্লগ 10টা যতটা মজা আসছে তোমরা দেখিয়ে দিয়েছো, আর মজা আসবে তো আরো দেখো তোমরা। আজকে ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কি ভিডিও, থাম্বনেলটা দেখে বুঝে গেছেন এই ভিডিওটা কিসের উপর। সত্যি কথা বলতে এখন আমি সেটা দেখাবো, কিন্তু তার আগে একটুখানি একটা জায়গা যাওয়া, সবার আগে একটু ফ্রেশ হওয়া যাক। আমি ঘুম দিয়ে উঠেছি, বলছিলাম আমাদের মামা, সো ফ্রেশ হওয়া যাক। বন্ধুরা একটু ফ্রেশ হলাম, একটু মুখটা মুছে নি, সো ফ্রেশ হয়ে গেলাম। এবার আসল জিনিস, নেক্সট জিনিস যেটা করব সেটা হচ্ছে ভূত খিদা পেয়েছে, ভূত খাওয়া যাক। খা খা খা, জোরে জোরে খা, এই খাওয়ার জন্য তো ভিডিও করছিস, খাবি বলে তাকাচ্ছিস কি, তাকাচ্ছিস কি? তুই আমার খেতেও দিবি না? হ্যাঁ খা না সারা বিকালে, খা তুই আঙ্গুল। ওকে ওকে ওকে, চাচ্ছি চাচ্ছি যাচ্ছি। প্রথমেই বলে দিই ব্লগের শুরুতে, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি এটা কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কেমন। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আবার নিজের টাকায় কিনেছি, তারা ওদের দেবেনি কি আমায়, আমার নিজের টাকায় কেনা। সো নো স্পন্সর ভিডিও, যদি আপনার পছন্দ হয় তাহলে কিনবেন, এটা আমার পছন্দ কেনা, কিন্তু ওরা দেবে না, আপনারাও জানেন আমার মতো দেবে না, ওরা আমার মতো মানে ভদ্র ওরা দেবে না, তার জন্য। সো বন্ধুরা আর আড্ডা না, এবার সিরিয়াস, মানে সিরিয়াস মিন্স এটা হচ্ছে সেই প্যাকেট, না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই প্যাকেট, কিন্তু আমি আসল কথা আমি ভুলে গেছি এর মধ্যে কি আছে। আমি অর্ডার দিয়েছি কিন্তু অর্ডার আমার ফোন দিয়ে দিইনি, একজনের ফোন দিয়ে দিয়েছিলাম, তা ভুলে গেছি আর ফোনও ধরছে না। সো এর মধ্যে কিছু একটা লেখা আছে কিন্তু পড়া যাচ্ছে না, বৃষ্টিতে ভিজে গেছিল। সো এটাকে আনবক্স করা যাক, কুইক আনবক্স। সো এটার জন্য কাটতে হবে, কে ফ্লিপকার্ট হেভি সিল দেয়, সো কাটার জন্য আমার কাছে কি আছে, এটা দিয়ে কাটবো, এটা দিয়ে কাটলে ভেঙে যাবে, তার জন্য কাটা কমপ্লিট। এবার সো হোয়াট ইজ দিস দেখা যাক, দিস ইজ হোনার ব্র্যান্ড 5। হ্যাঁ মনে পড়েছে আমি এটা অর্ডার দিয়েছিলাম, হোনার ব্র্যান্ড 5 এর অর্ডার দিয়েছিলাম। সো এটা হচ্ছে সেই প্যাকেজিং, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিল ঠিল রয়েছে, এটা হচ্ছে সেই প্যাকেজিং, হচ্ছে সেই প্যাকেজিং ফুল টু প্যাকেজ আছে। সো এটারও সিল এবার খোলা যাক, এটা সিলটা আই থিঙ্ক এখান দিয়ে খুলবো না কাটবো, কাটি কাটার অনেক স্বভাব হয়েছে, তো কাটি কেটে কেটে। সো আমরা কি পাচ্ছি আগে দেখি, ভেতরটা এরকম অনেকটা পাবো, দুটো মানে না জানা খবরের কাগজ, এখানে কিছু লেখা রয়েছে, যদি খারাপ হয়ে যায় তাহলে এটা দিয়ে ঠিক করা যাবে। আসল জিনিসটাই বেরাক, তো আসল জিনিসটা আস্তে 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 বেরিয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ভেতরের জিনিসটা, এটা আই থিঙ্ক এটা ব্যান্ড আর এটা চার্জার। সো আগে চার্জারটা বের করা যাক, এটা হচ্ছে কি টাইপ চার্জার আই ডোন্ট নো, সি টাইপই দিয়েছে, মানে সি টাইপ নো, নর্মাল ইউএসবি।
সো এখানটা চার্জারটা আমার ঘড়ি ওয়াচের মানে এইখানটা ঢোকাতে হবে, আর এটা নর্মাল ইউএসবি দিয়েছে, যেটা আমার পক্ষে খুব ভালো হলো, কারণ আমি এটা কম্পিউটার হোক, পাওয়ার ব্যাঙ্ক হোক, যে কোনো কিছুতে চার্জ করতে পারবো, আর আমার তো ফাস্ট চার্জার রয়েছে। সো এটাকে সাইডে রাখি আমি। আসল হচ্ছে আমাদের এবার এইটা, এটা খুলব। সো এটা খুলে গেল, এক মিনিট বাইরেটুকু আগে দেখাই তারপরে চালু করবো। এটা হচ্ছে নর্মাল ব্যান্ডটা। এখানটা একটা জিনিস ভালো আই থিঙ্ক, যে এখানটা এখানটা আপনারা দেখতে পাবেন, এখানটা ব্যান্ডের একটা স্ট্রিপ দিয়েছে যাতে এটা এখানটা ঢোকে, এখানটা একটা স্ট্রিপ দিয়েছে। কোয়ালিটি খুব ভালো, খুব। এটা এখানটা পুরোটা লেন্স যাদের বড় তাদেরও হবে এটা, আর পুরোটা সারফেস হচ্ছে এরকম। উপরে একটা কভার দেবে, আমি এই কভারটা তুলবো না, আমি এখন এই কভারটা তুলবো না। সো এটা হচ্ছে সারফেস, কিন্তু এটা চলে না। ও নো, চলছে না কেন? শেট শেট শেট। সো গাইস, এটা চলছিল না, কারণ এটার পেছনে আমি ম্যানুয়াল পড়লাম। ম্যানুয়াল পড়লে এটার পেছনে আমার মানে এটার পেছনে মানে চার্জিং পয়েন্টে, তোমরা কি ভুল কথা ধরখন, এটার চার্জিং পয়েন্টে আবার চার্জারটা যোগ করলে তাহলেই পাওয়ারটা অন হবে। সো দিস ইজ চার্জিং পয়েন্ট। এটাকে ঢোকায় কি করে, ঢোক ঢোক ঢোক, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। দিস ইজ চার্জিং পয়েন্ট, আই নো। এবার এটাকে চার্জ দেওয়া যাক। চার্জ মানে চার্জ না দিলে এটা চলবে না, কারণ নতুন জিনিস চার্জ না দিলে তো। সো এটাকে ঢুকাবো, আর এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। সো এটার পাওয়ার ব্যাংকটা এখানে, ইয়েস, আপনারা দেখেন এই যে হনারের লোগো চলে এসছে, আর এই যে আমার অন হয়ে গেল। সো অন হয়ে গেছে, আর এটা কি ব্যাপার কি দেখেন, 100% চার্জ। এটা হলো আনবক্সিং, কিন্তু উইকের কিছু ফিচার্স আছে, সেগুলো এক এক করে টেস্ট করব আমার মতো করে। সো হ্যাভ ইউ গো। আর এটা বেস্ট বাত হচ্ছে, এটা এটা সবথেকে ভালো কথা হচ্ছে, 14 দিন লং টাইম ব্যাটারি, 14 দিন আন ইউ, 14 দিন একদম একদম ঝাক্কাস, 14 দিন একদম টানা চলবে, টানা পড়ে বেরোতে পারবা। সো দিস ইজ হার্ট রেটার। তো বন্ধুরা, এর জন্য একটা কাজ করতে হবে, হার্ট মনিটারের জন্য একটু একবার একটু ঘুমিয়ে নি, আপনারা দেখেন কিভাবে হার্ট বিট মাপতে হয়। জাস সালা, আমি কোথায় চলে আসলাম, এটা এটা কোথায়, এটা কি, ওটা বউ। তো বন্ধুরা, এরকম স্বপ্ন দেখলে হার্ট বিট এমনি বেড়ে যাবে, সারা বউ হিসেবে আই। সো দেখা যাক আমার হার্ট বিট কত আছে, 90। সমুদ্র আমার হার্ট বিট দেখতে পাচ্ছেন, 86। এরকম স্বপ্ন দেখলে আপনাদেরও হার্ট বিট আরো বেড়ে যাবে, কারণ আমি নর্মাল তাই এতটুকু রয়েছে, কিন্তু যা বেড়েছে শেষ। সমুদ্রা, এই ব্যান্ডের আরেকটা নিক্স হয়েছে, যেটা হচ্ছে ফুট স্টেপ কাউন্ট, সেটা আমি এখন টেস্ট করবো। কিন্তু ফুট স্টেপ ভাই কিভাবে স্টেপ করবো সেটাই তো বুঝতে পারছি না, কিছু তো কারণ লাগবে ফুট স্টেপ করার জন্য, কারণটা কি হবে, আমি নর্মাল হাঁটবো, ব্লগে মজা পাবে না, কি করা যায়। সো সো দিস ইজ মাই ফুট স্টেপ। এরকম যদি আপনি আপনাদের ক্যালোরি কমাতে চান, বাড়ির পেছনে কোনো ছাগল বা নিজের যদি ভাই থেকে তো হেভি ভালো, নিজের ভাই থাকলে হেভি ভালো, শালাকে চিঠি দাও সে এমনি দৌড়াবে আপনার পেছনে। সো এটা হচ্ছে আমার ফুট স্টেপ গেল,
টুমুন্দুরা স্মার্ট ব্যান্ডের নেক্সট ফিচার হচ্ছে ফাইন্ড মাই ফোন। এটা হচ্ছে তাদের জন্য যেসব ছেলেরা নিজের ফোন মন আরো কিছু কার কার কাছে দিয়ে আসে বা কোথায় রেখে আসে নিজেও যায় না। সো বেসিক্যালি এর জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছু লাগবে না যে ফোন হারিয়ে গেছে আমি এই করি ওই করি ওই করি, কিচ্ছু লাগবে না। জাস্ট ব্যান্ডটায় যাও, ব্যান্ডটায় গিয়ে এখানে সেটিংস অপশন আছে, আই থিঙ্ক সেটিং থাকা উচিত, সেটিং আছে, আর এখানে ছোট্ট করে লেখা ফাইন্ড দ্য ফোন, তো ক্লিক ইট, ফোন আপনার পেয়ে চলবে। সোমার ফোন হারামজাদা, আমার ফোন তোর পকেটে ছিল? হ্যাঁ ফোনটা আমার ফোন তোর পকেটে ছিল। আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা পুরোটা ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু তার জন্য তো আমি বহুত বড় পুরোটা ঘেমে গেছি, তাই এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ঘেমে গেছে, যেহেতু এটা কাজ করছে, কারণ নিচের হার্টবিট সেন্সার আছে, যেখানে হার্টবিট সেন্সার আছে তার জন্য ওটা কাজ করছে, তার মানে বোঝা উচিত এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। গাইস ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে সো লাইক শেয়ার কমেন্ট পুরো ফাটিয়ে দাও, আর এটা ভাইরাল করে দাও, পুরো ভাইরাল করে দাও। আর একটা কথা, আমায় যদি কেউ ফলো করতে চাও আমার ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রাম এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম ফেসবুক আর ফেসবুক সবকটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো তিনটেই আপনারা যাবেন ফলো করুন। ইনস্টাগ্রামে আমি বেশি অন থাকি, ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন। সো এখন হচ্ছে বিদায় পালা, আর আপনাদের কাছে ভিক্ষা চাওয়া পালা, বন্ধুরা প্লিজ লাইক শেয়ার, আর যদি আমার মুখটা কেউ নতুন দেখে থাকো ইউটিউবে তাহলে ওই যে ছোট্ট যে লাল রঙের বাটনটা আছে না, এটার মতো দেখতে ছোট্ট, শুধু লাল, এটা কালোটা লাল, এটা কালোটা লাল, এটা কালোটা লাল, ওই লাল বাটনটা ক্লিক করে পাশে দেবো একটা ঘন্টা, মন্দিরের ঘন্টা আছে, এই ঘন্টাটা টিপে দেবো। আমার বহুত গরম লাগছে, আমার পাখা চালাতে পারছি, কারণ আপনারা আমার আওয়াজ শুনতে পারবেন না, আওয়াজ, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ, থ্যাংক ইউ ওয়াচিং দ্য মাই ব্লগ। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।